বাগুইআটির নারায়ণপুরে স্ত্রীকে গুলি করে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত গৃহবধূর নাম টুম্পা ঘোষ। প্রতিবেশী রাত সকালে গুলির আওয়াজ পান। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি ঘটনা ঘটেছে, এই গৃহবধূকে কেন গুলি করলো তার স্বামী? তিনি তো আত্মসমর্পণ করেছেন, এর পেছনে কি রয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যেটা প্রাথমিকভাবে নারায়ণপুর থানার পুলিশের জানাচ্ছে, পারিবারিক বিবাদের জেরেই এই গুলির ঘটনা ঘটেছে। আজকে সকাল 6:30 নাগাদ বিধাননগর কমিশনারেটের নারায়ণপুর থানার নতুন পাড়া এলাকায়, যেখানে টুম্পা ঘোষ এবং অজয় ঘোষ তাদের তিন মেয়েকে নিয়ে থাকতেন এবং তাদের মধ্যে প্রায়ই গণ্ডগোল চলত এবং অজয় ঘোষ পেশায় ব্যবসায়ী, আজকে সকাল 6:30 সময় প্রতিবেশীরা গুলির শব্দ শুনতে পান। তারা ছুটে এসে দেখেন যে রক্তাক্ত অবস্থায় বাড়ির বাইরে একটি জায়গা রয়েছে পাঁচিল ঘেরা, সেখানে টুম্পা ঘোষ, যার বয়স 32 বছর, গৃহবধূ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। খবর দেওয়া হয় নারায়ণপুর থানার পুলিশকে। পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং ঘটনার পরপরই পুলিশের যেটা দাবি, আধ ঘন্টার মধ্যেই অভিযুক্ত অজয় ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। এবং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে পারিবারিক বিবাদের জেরেই স্ত্রীকে গুলি করে খুন করেছে অজয় ঘোষ। তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ওই আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে পেল এবং যে আগ্নেয়াস্ত্রটি ব্যবহৃত করা হয়েছিল খুনের সময় তার খোঁজেও তল্লাশি শুরু করেছে নারায়ণপুর থানার পুলিশ। তবে সাত সকালে শ্যুট আউটের ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সকাল 6:30 সময় গুলির শব্দ শুনতে পান এবং সেই সময় তারা ছুটে গিয়ে গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। অর্থাৎ স্বামীর হাতে খুন হলেন গৃহবধূ, তাকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানাচ্ছে। পারিবারিক অশান্তির জেরেই খুনের ঘটনা ঘটেছে। ধন্যবাদ সমীরণ। আমি তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবো, আর কি কি তথ্য সামনে আসছে? দেখো, প্রাথমিক তদন্তে ইতিমধ্যে আমরা দেখেছি যে যে তথ্য প্রমাণ এসছে, সেই তথ্য প্রমাণকে সামনে রেখে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই তিনজনকে জেরা করে এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে, অর্থাৎ বেশ কয়েকজনের বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে, যাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকা হয়েছিল, সেই সমস্ত বিষয়ে জেনে তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন। তারা বলছেন যে 104 নম্বর রুমে ওই হোস্টেলের, সেখানে রাত্রি 10:10 থেকে 10:30 মধ্যে ওই ছাত্র, অর্থাৎ প্রথম বর্ষের ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে সামনে বসিয়ে এই চিঠি লেখা হয়েছিল এবং জোর করে তাকে দিয়ে সই করানো হয়েছিল এবং পুরো বিষয়টি কিন্তু তাকে এক প্রকার ব্ল্যাকমেল করা হচ্ছিল, এমনটাও অনুমান করছেন তদন্তকারীরা। এবং তারা এটাও নিশ্চিত যে এই সম্পূর্ণ যে বিষয়গুলো করা হচ্ছে, তীব্রভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছিল তাকে। ওই ছাত্র বেশ কয়েকবার কেঁদেও ফেলে, কিন্তু তারপরেও ওই ছাত্রের উপরে এই মানসিক চাপ কিন্তু চালানো হচ্ছিল, এমনটাই জানা যাচ্ছে। এবং এই পরিস্থিতির পর যখন এই ঘটনাগুলো ঘটলো, তার থেকে ঠিক এক ঘন্টার কিছু বেশি সময়ের পরই ওই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় ঠিক হোস্টেলের যে বাইরে অংশে, সুপারের ঘরের পাশে যে জায়গা ইতিমধ্যে রেস্ট্রিক্ট করা হয়েছে, সেই জায়গা থেকে তাকে পাওয়া যায়, যেখান থেকে তার পরবর্তীকালে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে পরের দিন সকালবেলা তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্তকারীরা নিশ্চিত যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, শুধুমাত্র সেই তিনজন নয়, এই ঘটনা এবং ওই চিঠি লেখার সময় সেখানে উপস্থিত ছিল আরও বেশ কয়েকজন। তারা কারা সেই তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়াতে ইতিমধ্যে চালিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা।